أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد بون জানতে চেয়েছেন যে বিধর্মী হিন্দু মহিলা আমাদের আত্মীয় আমাদের বাসায় বেড়াতে আসলে সে যদি রান্না বান্না করে বা তার হাতে যদি পানি খায় তাহলে নাকি একজন মুসলমানের যত ভালো আমল আছে তা সব নষ্ট হয়ে যায়। এই কথাটি কতটুকু সঠিক ইসলামের আলোকে জানতে চাই। আকুল ওয়া বিল্লাহি তৌফিক, আসলেই একজন মানুষ লাগামহীনভাবে ইসলাম সম্পর্কে ফতোয়াবাজি করা, ইসলাম সম্পর্কে হালাল হারাম মন্তব্য করা না জেনে না বুঝে, এটি মারাত্মক অপরাধ। একজনকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া, আবার যে ইসলাম থেকে খারিজ হয়েছে ওকে পাকা মুসলমান বানানো, এটি কোনো মুসলমানের উচিত নয়। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের হাদিয়া তিনি গ্রহণ করেছেন, বিধর্মীদের দাওয়াত তিনি কবুল করেছেন। তাছাড়াও যদি আহলে কিতাব হয়, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, এই ইহুদি খ্রিস্টানদের রান্না করা খাবার এটি কিন্তু জায়েজ, এটি নিষেধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটি উল্লেখ করেছেন সেইটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুআমুকুম হিল্লুল লাহুম ওয়া তুআমুকুম হিল্লুল তুআমুহুম হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, তোমার তাদের খাদ্য তোমাদের জন্য হালাল আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। সুতরাং আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, বাকি থাকলো এই অগ্নি পূজক এবং এই হিন্দু মুশরিক, এদের এরা যদি কোনো পশু জবাই করে তাহলে সেটি খাওয়া যাবে না। তাহলে কোনো হিন্দু যদি আমাকে দাওয়াত দেয় তার বাসায়, সেই ক্ষেত্রে আমি তার বাসায় গোস্ত খাবো না, সেটা মুরগি হোক গরু ছাগল যাই হোক, কারণ সে কোনো মূর্তির নামে জবাই করেছে এটা আমার জানা নাই। তাহলে এই ক্ষেত্রে যদি মাছ থাকে, শাক সবজি থাকে, ফলমূল থাকে, সেটা আমি খেতে পারি, এতে কোনো সমস্যা নাই। বাকি যেটি সেটি হচ্ছে এই, কোনো নন মুসলমান যদি মুসলমানের বাসায় রান্না করে সেটিও খাওয়া যায় যাচ্ছে। শেখ বিন বাস রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের দেশে অর্থাৎ সৌদিতে অনেক সৌদি তারা বিধর্মী মহিলাদেরকে বাসার কাজ করার জন্য নিয়ে আসে, সুতরাং এই বিধর্মী মহিলা যে মুসলমানের বাসায় রান্না করে তার রান্না কি খাওয়া যায় যাচ্ছে? শেখ বিন বাস রহিমাহুল্লাহ তিনি সুস্পষ্টভাবে জবাব দিয়েছেন, বলেছেন মা তাসনাউহুল খাদিমা ফালা হারাজা ফি ইযা লাম তাআলাম শাইআ সাওয়াউন কানাত মিন আহলিল কিতাব ফাতুহামুম হিল্লুল লানা আও কানাত মিন গায়রি আহলিল কিতাব ফালা হারাজা ফি যালিক ইল্লা আন তাআলাম শাইআন ফাআলাতহু। যদি বলছে যে এই সমস্ত খাদেমা বাড়ির গৃহিণী বিধর্মী মহিলা যে রান্না করে সেই রান্না খাওয়ার কোনো দোষ নাই, তবে ওই রান্নার মধ্যে যদি সে গোপনে কোনো মানে খিঞ্জিরের চর্বি অথবা এই জাতীয় অপবিত্র কিছু জিনিস যদি গোপনে মিশ্রিত করে দেয় এটা যদি জানতে পারে তাহলে সেই ক্ষেত্রে তার রান্না খাওয়া যাবে না। আর এই আশঙ্কা যদি না থাকে তাহলে নিশ্চয় সেটি তার রান্না খাওয়াতে এটি কোনো দোষ নয়। সুতরাং
তার আপনার পানি, সে যদি পানি নিয়ে আসে, পানিটি যদি খান, আপনি সমস্ত আমল নষ্ট হয়ে যাবে মর্মে যে কথা বলা হয়ে থাকে, এইটি বানোয়াট কথা, এই ধরনের কথা বলা ঠিক নয়, সংযমী হওয়া উচিত। তবে এই ক্ষেত্রে আমরা বলবো যে কোনো বিধর্মীকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব না, তবে আমি আমার ধর্মের মেসেজটা তাকে পৌঁছে দেওয়ার জন্য আমি সুন্দর আচরণ তার সাথে করব, আমি তাকে গিফট প্রদান করব। উদ্দেশ্য হচ্ছে এই যে আমার এই সদাচরণ দেখে সে যেন আমার ধর্মের প্রতি আকৃষ্ট হয়, সে যেন ইসলাম মুসলমান সম্পর্কে যেন পজিটিভ চিন্তা ভাবনা করে, এই আলোকে আমি তাকে গিফট দেব, আমার বাড়িতে আমি তাকে মানে আমন্ত্রণ জানাবো, এতে কোনো সমস্যা নেই। সুতরাং বিধর্মীদের রান্না খাওয়া যায়, তবে নিশ্চয় এর থেকে বিরত থাকাটাই উত্তম, কিন্তু রান্না খেলে আমল নষ্ট হয়ে যাবে মর্মে যে মন্তব্য করা হয়ে থাকে, এটি হচ্ছে নিশ্চয় ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন।